বিশ্ব প্রতিবন্ধী দিবসের দিনেই বিক্ষোভ প্রতিবন্ধীদের। বাঁকুড়া জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তারা। ন্যায্য অধিকার ফিরে পেতে তারাই কর্মসূচি করেন। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ, একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী। বিশ্ব প্রতিবন্ধী দিবসের দিনে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রতিবন্ধীদের। মঙ্গলবার যথাযথ মর্যাদা সহিত বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়। তবে বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরের ছবিটা ছিল অন্যরকম। জেলা শাসকের দপ্তরের সামনে প্রায় 700 প্রতিবন্ধী জমায়েত হন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর তাদের দাবি দেওয়া সম্বলিত জেলা শাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। প্রতিবন্ধীরা সমাজের বুকে আর 10টা ভালো মানুষের মতোই বেঁচে থাকতে চায়, নিজেদের ন্যায্য অধিকার ফিরে পেতে চায়, সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে চায়। সরকারি চাকরির ক্ষেত্রে তাদের কোটা বাড়ানো সহ একাধিক দাবি দাওয়া নিয়ে জেলা শাসকের দপ্তরের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। আজকে বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে হাড়ে হাড়ে বৃদ্ধি পাচ্ছে, তাতে করে আমাদের 1000 টাকা ভাতাতে চলছে না। আমাদের সর্বনিম্ন প্রতিদিন 100 টাকা হিসাবে, অর্থাৎ মাসে 3000 টাকা ভাতা আমাদের দিতে হবে। আমাদের প্রতিটি বাসে 2টি করে প্রতিবন্ধী সিট রাখতে হবে। প্রতিবন্ধীদের দেখলে বাস থেকে নামিয়ে দেয় এবং প্রতিবন্ধীরা লাঞ্ছিত, সমাজে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত হয়। আমরা চাকরির ক্ষেত্রে সমস্ত সুযোগ সুবিধা পাই না। চাকরির ক্ষেত্রে আমরা পড়াশোনা করেও আমাদের যে 3% দাবি দেওয়া আছে সেটা বাড়িয়ে 10% করতে হবে। প্রতিবন্ধীদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করা চলবে না। প্রতিবন্ধীরা যদি সমাজে বঞ্চিত হয়, প্রতিবন্ধীরা আমরা বেঁচে থাকতে চাই, আমরা কারো সাহায্য নিয়ে বেঁচে থাকতে চাই না। আমাদের চাকরি যারা পড়াশোনা করেছে তাদেরকে চাকরি দিতে হবে, অবশ্যই চাকরি কোটা বাড়াতে হবে। আমাদের সমস্ত দিক থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। কি কোনো কিছুই করা হয় না, মুখে বলছে রাজ্য সরকার, মুখে বলছে কিন্তু কাজ কিছু করছে না। আমাদের যে 1000 টাকা করে দেওয়া হয় সেটাও আমরা প্রতি মাসে পাই না। আজকে আমরা চাইছি যে আমাদের সমস্ত দাবি দেওয়া কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকার সমস্ত সরকারি মানতে হবে। তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, দিল্লি পর্যন্ত যাবো, প্রধানমন্ত্রীর কাছে যাবো, আমরা আমৃত্যু অনশন করবো। নিউজ আজ বাংলা, বাঁকুড়া।